Hello everyone. Good morning. Welcome to Knowledge Account. আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। রিসেন্টলি তোমরা দেখেছো ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত ইলেকশন চলছে। তো এই পঞ্চায়েত ইলেকশনটা বিভিন্ন পরিস্থিতির জন্য এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তার ডিটেলস একটা সামারি তোমাদের সাথে করা যাবে। বাট এই যে সিস্টেমটা, এই যে ইলেকশনটা হচ্ছে, কেন হচ্ছে, এইভাবে কেন নির্বাচন হয়, এই জায়গাগুলো বোঝার জন্য আমাদের বুঝতে হবে পঞ্চায়েতি রাজ। এই যে পঞ্চায়েতি রাজ রয়েছে, পঞ্চায়েতি রাজ রিলেটেড এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের যা যা ইম্পর্টেন্ট, যা যা আর্টিকেল মনে রাখতে হবে, যা যা কমিটি মনে রাখতে হবে, এছাড়া যা যা সংশোধনী মনে রাখতে হবে, এই সব কিছু আজকে আমি এটাতে ডিটেলস তোমাদের ডিসকাস করব। এবং এর হিস্ট্রিটা তোমরা একটু যদি ভালো করে জেনে রাখো কিভাবে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা এলো, তাহলে তোমাদের এই টপিকটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ কি। পঞ্চায়েতি রাজ হচ্ছে একটা স্বায়ত্ত শাসন ব্যবস্থা। এই স্বায়ত্ত শাসন ব্যবস্থার যে জিনিসটা কি, দেখো স্বায়ত্ত শাসন ব্যবস্থা হচ্ছে তোমার শাসন সংক্রান্ত ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের হাতে না রেখে সেই ক্ষমতা ছোট ছোট অঞ্চলে বন্টন করা এবং আঞ্চলিক বাসিন্দাদের হাতে ক্ষমতা প্রদান করা। অর্থাৎ দেখো, এটা আমরা যখন ভারতের ইতিহাস পড়েছি মোগল সম্রাট সাম্রাজ্য থেকে শুরু করে, সুলতানি শাসন থেকে শুরু করে, তো সেই জায়গাটাতে আমরা একটা জিনিস দেখেছি, বিভিন্ন সম্রাট এই জিনিসগুলো করত। মানে কেন্দ্র সরকার যদি পুরো এত বড় একটা দেশের, এত বড় এলাকার একটা শাসন ব্যবস্থা চালায়, তো তার ক্ষেত্রে কিছু কিছু লুফল থেকে যাবে, সব জায়গায় তারা গিয়ে পৌঁছতে পারবে না, ঠিকঠাকভাবে শাসন হবে না। সেটা রাজ্যর ক্ষেত্রেও তাই। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি একা শাসন ব্যবস্থা চালায়, তাহলে ছোট ছোট যে গ্রামগুলো রয়েছে সবকটা জায়গায় সে কিন্তু গিয়ে পৌঁছতে পারবে না, বা যে সরকারি সুযোগ সুবিধা সেগুলোও কিন্তু সবার কাছে গিয়ে পৌঁছবে। তো এটার কারণে কি হচ্ছে, ছোট ছোট অঞ্চল, ছোট ছোট অঞ্চলগুলোকে ভাগ করে করে সবাইকে আলাদা আলাদা শাসনের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, যে এই জায়গাটা তুমি দেখো, এই জায়গাটা তুমি দেখো, এই জায়গাটা তুমি দেখো, এবার সেই জায়গাটা একটা বড় জিনিসের আন্ডারে থাকবে, সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার। তো এই ছোট 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 অঞ্চলে ক্ষমতা বন্টন করে বা আঞ্চলিক বাসিন্দাদের হাতে ক্ষমতা প্রদান করা, এই জিনিসটা হচ্ছে স্বায়ত্তশাসন ব্যবস্থা। এরা স্বায়ত্তশাসন করবে, ঠিক আছে। এবার নেক্সট পয়েন্ট এখান থেকে কি দেখতে হবে আমাদের, দেখো ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থাৎ এই ব্যাপারটা কোথা থেকে এলো, একদম এটার অরিজিনটা তোমরা একবার দেখে নাও। বলবন্ত রায় মেহতা কমিটি তোমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, ঠিক আছে। ১৯৫৭ সালে ভারত সরকার ভারতের শাসন সংক্রান্ত কার্যাবলী খতিয়ে দেখার জন্য একটা কমিটি তৈরি করে। এটা কবে হয়েছিল, ১৯৫৭ সালে হয়েছিল, সিপাহী বিদ্রোহের ঠিক এক বছর পর, ১৯৫৭ সালে, এইভাবে মনে রাখতে পারো তোমরা। তো তখন ভারতের শাসন 47 স্বাধীন হওয়ার পর, এই 10 বছর পর ভারত সরকার দেখলো যে ভারতের শাসনটা কিভাবে কি চলছে না চলছে, কিভাবে আরো ইম্প্রুভ করা যায়, সেটার জন্য একটা কমিটি গঠন করলো, যেটার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, ঠিক আছে। এবার এর সভাপতি কে ছিল, এটা তোমাদের অনেক সময় চলে আসে এক্সামে, তো এটা বলবন্ত রায়ই ছিলেন এর সভাপতি। সভাপতি কে ছিলেন, বলবন্ত রায় মেহতা, ক্লিয়ার। তারপরে ১৯৫৭ সালে নভেম্বর মাসে এই কমিটি তার রিপোর্ট জমা দেয়। একটা কমিটি বসলো, বিভিন্ন জিনিস তারা দেখলো খতিয়ে দেখে একটা রিপোর্ট জমা দিল, এবং এই রিপোর্টে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার বন্টন সুপারিশ করা হয়। তারা রিপোর্ট অনুযায়ী যেটা দেখলো, দেখে তাদের যেটা মনে হলো যে যদি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করা হয় বা ক্ষমতার বন্টন করা হয়, তাহলে শাসন কার্যের আরো সুবিধা হবে। একটা জায়গায় শুধু কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের হাতে না রেখে যদি ছোট ছোট অঞ্চলে এগুলোকে ভাগ করে দেওয়া যায়, তাহলে শাসন কার্যটা আরো ঠিকঠাক ভাবে চালানো যাবে। বর্তমানে এটা পঞ্চায়েতি রাজ নামে পরিচিত। এখন যে পঞ্চায়েতি রাজের কথা বলছি, এটাই হচ্ছে সেই পঞ্চায়েতি রাজ, ঠিক আছে। এই কমিটি আঞ্চলিক প্রশাসনকে তিনটে স্তরে, থ্রি টায়ার সিস্টেমে ভাগ করে দিয়েছে, তিনটে স্তরে ভাগ করার সুপারিশ করে। কি কি, এটা আমরা সবাই জানি, গ্রাম স্তর বা গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তর বা পঞ্চায়েত সমিতি, আর একটা কি,
আরেকটা হচ্ছে তোমার জেলা স্তর বা জেলা পরিষদ। এই তিনটে স্তরে এই কমিটি বললো যে পঞ্চায়েতি রাজ এরকম তিনটে স্তরে ভাগ করে দেওয়া হোক। গ্রাম স্তর বা গ্রাম পঞ্চায়েত স্তরে একটা একজন লোক থাকুক যে গ্রামের ব্যাপারটা সামলাবে। তারপর কয়েকটা গ্রাম নিয়ে যখন একটা ব্লক আসছে, সেখানে কিছু একটা একটা লোক থাকুক, ঠিক আছে, যে এই পুরো সবকটা গ্রাম পঞ্চায়েতকে সামলাবে। আবার জেলা স্তরে জেলা পরিষদের ক্ষেত্রে তাই হচ্ছে। এই তিনটে স্তরে ভাগ করা হচ্ছে, এই তিনটে স্তরে ভাগ করার সুপারিশ করেছে। এবার আমাদের আরেকটু পিছনে আমরা যদি আরেকটু পরে যদি আমরা যাই, ভারতের সর্বপ্রথম 1959 সালে, 1957 সালে এইসব ব্যাপারগুলো হলো, 1959 সালের অক্টোবর মাসে রাজস্থানের নাগপুর জেলায় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় কোথায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল, খুব পরীক্ষায় আসে। তো এটা কোথায় হয়েছিল? রাজস্থানের নাগপুর জেলায় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয় 1959 সালে। এরপর সেই বছর অন্ধ্রপ্রদেশেও পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। দেখো প্রথমেই একবারে যখন হবে তখন যে প্রত্যেকটা রাজ্যতেই যে স্টার্ট হয়ে যাবে এরকম তো নয়, কিছু কিছু রাজ্য আস্তে 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 শুরু করতে থাকলো। প্রথমে রাজস্থানে হলো, তারপর অন্ধ্রপ্রদেশে হলো, এই ব্যবস্থা চালু হলো, ঠিক আছে। তারপর এই কমিটির সুপারিশ মেনে বহু রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত, সবকটা রাজ্যে কিন্তু হয়নি। 60-এর দশকের মধ্যে, 60-এর দশকের মধ্যে মানে 1969-এর মধ্যে দেশের অধিকাংশ রাজ্যে পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হলেও এক একটি রাজ্যের ধাঁচ ছিল বিভিন্ন। ধাঁচ মানে আলাদা আলাদা, প্রত্যেকটা রাজ্যের একটা নির্দিষ্ট নিয়ম ছিল না। কারো তিনটে স্তরে রয়েছে, কারো দুটো স্তরে রয়েছে, কারো চারটে স্তরে রয়েছে। দেখো যেমন রাজস্থানে ত্রিস্তরীয় হলেও তামিলনাড়ুতে ছিল হচ্ছে তোমার দ্বিস্তরীয়, আবার পশ্চিমবঙ্গে চারটে স্তর ছিল তখন একদম প্রথমে, ঠিক আছে। এরপর 1977 সালে এই বিষয়ে আলোচনার জন্য আবার একটা কমিটি গঠন করা হলো, যে না এইভাবে আলাদা আলাদা হলে তো একটা অসুবিধা, একটা পুরো ঠিকঠাক সবার জন্য সমান যদি একটা ব্যবস্থা হয় সেটা সুবিধা হবে শাসন কার্যের জন্য। তো 1977-এ কি হলো, এই বিষয়ে আলোচনার জন্য আবার একটা কমিটি গঠন হলো, যেটার নাম হচ্ছে অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি কত সালে তৈরি হয়েছিল? 1977 সালে, ঠিক আছে। দেখো অশোক মেহতা কমিটি রিলেটেড তোমাদের এখান থেকে কি কি জেনে রাখতে হবে, এই কমিটি 1978 সালে তার রিপোর্ট জমা দেয়। 1977 সালে কমিটিটা তৈরি হলো এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, যেটা 1978 সালে তার রিপোর্ট জমা দিল। এবং এই কমিটিটা তিনটে স্তরের পরিবর্তে দুটো স্তরে ব্যবস্থা সুপারিশ করে, তিনটে স্তরে বলবন্ত রায় মেহতা কমিটি বলেছিল। তো তারপরে এই কমিটি কি বললো, যে না দুটো স্তরে সব থেকে বেটার হবে, সুপারিশ করলো দুটো স্তরের। কি কি স্তর ছিল তখন? এক হচ্ছে মিলিত কিছু গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত, আর একটা হচ্ছে তোমার জেলা স্তরে জেলা পরিষদ। এই দুটো স্তরের সুপারিশ করলো অশোক মেহতা কমিটি কত সালে? 1978 সালে। তারপর আরো কিছু কমিটি আছে, যেমন ধরো GVK রাও কমিটি আছে, LM সিংভি কমিটি আছে, তারপর তোমার সাঙ্গন কমিটি আছে। এইগুলো সবকটা কমিটি ওর পরপর এসেছে এই ধরনের জিনিসগুলোকে আরো ঠিকঠাকভাবে পর্যালোচনা করার জন্য। শেষকালে 1988 সালে, এই সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1988 সালে তৈরি গাডগিল কমিটি, গাডগিল কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েতি রাজ ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়। তাহলে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল পঞ্চায়েতি রাজ কত সালে? 1988 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জায়গাটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। তারপরে দেখো 1992 সালে 73তম সংবিধান সংশোধনী, এটাও খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের পয়েন্ট, প্রচুর আসে, প্রচুর রিপিট হয় পরীক্ষাতে, কততম সংবিধান সংশোধনী? 73তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা সংবিধানের পার্ট 9 যুক্ত করা হয় এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পার্ট 9 73তম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়, ক্লিয়ার? এই পাটে 243, এই পাটে 243 থেকে 243 ও, 243 থেকে 243 ও অনুচ্ছেদে পঞ্চায়েতের গঠন, কার্যাবলী, ক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাহলে এখানে তোমাদের পার্ট দেখে রাখো, পার্ট 9 আর্টিকেল 243 ও অ্যান্ড
73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই তিনটে জিনিস তোমরা দেখে রাখবে, তার সাথে সাথে কত সালে সেটাও দেখে রাখবে। চারটে পয়েন্ট এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, চারটে থেকেই প্রশ্ন আছে। এর মাধ্যমে পঞ্চায়েতি রাজ সাংবিধানিক মর্যাদাটা তাহলে পেল কত সালে, 1992 তে ফাইনালি। এবার এই রিলেটেড কিছু তোমাদের আর্টিকেল রয়েছে, যে আর্টিকেল গুলো পরীক্ষায় আসে, আমি সেগুলো তোমাদের সাথে একটু ডিসকাস করে নিই। যেমন ধরো 243 এ তে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে, তোমাদের প্রশ্ন আসে গ্রাম সভা গঠনের কথা কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে বলা হয়েছে, সেক্ষেত্রে তোমরা বলবে 243 এ। তারপর 243 বি আর্টিকেল অনুযায়ী প্রত্যেক রাজ্যে তিনটে স্তরে পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হবে, এটা বলা হয়েছে। তারপর 243 বি 2 এই আর্টিকেলটাতে কি বলা হয়েছে, কোন রাজ্যে জনসংখ্যা 20 লক্ষের কম হলে, 20 লক্ষের যদি কম হয়, সেই রাজ্যে পঞ্চায়েতের মধ্যবর্তী স্তরটা গঠন করার প্রয়োজন নেই, যদি 20 লক্ষের কম হয়। 243 সি কি বলছে, 243 সি আর্টিকেল বলছে তিনটে স্তরে পঞ্চায়েত গুলোর গঠন সংক্রান্ত আলোচনা করা হয়েছে, মানে এই আর্টিকেলে তিনটে স্তরে পঞ্চায়েত গুলোর গঠন সংক্রান্ত আলোচনা 243 সি তে করা হয়েছে। তারপর কিছু আরো আর্টিকেল রয়েছে, যেমন 243 এর ডি রয়েছে, এই আর্টিকেলে মোট আসনের 1/3, মোট যতগুলো আসন থাকবে তার 1/3 তফসিলি জাতি আর উপজাতি এবং মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে, এটা 243 এর ডি তে আছে, ঠিক আছে। তারপরে দেখো 200, এখানে তোমাদের এই যে কত শতাংশ সংরক্ষণ এই জায়গাটা থেকে তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আছে, এই জায়গাটাও তোমরা ভালো করে মনে রাখবে, কত শতাংশ সংরক্ষণ করা হয় তফসিলি জাতি উপজাতি এবং মহিলাদের জন্য। 243 ইটা কি বলছে, এই আর্টিকেল অনুযায়ী পঞ্চায়েতগুলোর কার্যকালের মেয়াদ হলো 5 বছর, পঞ্চায়েতগুলোর কার্যকালের মেয়াদ কত বছর, 5 বছর, এই জায়গাটা তুলে তোমাদের প্রশ্ন হয়। এই অনুচ্ছেদ অনুযায়ী পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হয়, এই জিনিসটা কিসে আছে, 243 এর ইতে আছে। 243 এফ 1 এ কি আছে, পঞ্চায়েতের সদস্যের 21 বছর বয়স্ক হতে হবে, তাহলে এই জায়গাটাও তোমাদের পরীক্ষায় আছে, একজন পঞ্চায়েতের সদস্য হতে গেলে তোমাদের কত বছর বয়স দরকার হয়, সর্বনিম্ন কত বছর বয়স হতে হয়, 21 বছর বয়স্ক হতে হয়। 243 এর এইচ আর্টিকেলে কি লেখা আছে, এই আর্টিকেলে পঞ্চায়েতগুলোর কর শুল্ক, ঠিক আছে, পথকর, টোল ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স এইগুলো আরোপ করতে এবং সংগ্রহ করতে পারবে, সে কথা বলা হয়েছে 243 এর এইচ নম্বর আর্টিকেল। আর 243 কে অনুচ্ছেদে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বভার রাজ্যের নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, কততে দেওয়া হয়েছে, 243 এর কে, ক্লিয়ার। এবার এই যেগুলো আলোচনা করলাম সেই রিলেটেড তোমাদের এখানে কি কি এমসিকিউজ আছে, যেগুলো বলছিলাম যে পরীক্ষাতে আসে, সেই জায়গাগুলো একবার তোমরা দেখে নাও, এই জায়গাগুলো থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি দেখো প্রচুর প্রশ্ন হয়, দেখো কি আছে না। যেমন তোমাদের প্রশ্ন আসে কোন সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়, তাহলে এটা কততম সংবিধান সংশোধনী আমি তোমাদের সাথে আলোচনা করেছি, কি হয়ে যাবে এটা আমাদের 73তম সংবিধান সংশোধন। পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার লাভের বয়স কত, ভোটাধিকার লাভের বয়স কত হয়, 18 বছর, 18 বছর হলে ভোট দেওয়া যায়, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে সমান। পঞ্চায়েত নির্বাচনে পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়, ন্যূনতম বয়স হতে হয় তোমার 21 বছর। তোমরা WBCS প্রিভিয়াস ইয়ার দেখো, WBP দেখো, SST দেখো, যা খুশি দেখো, সব কটাতে এই প্রশ্নগুলো তোমাদের প্রচুর বার দেখবে রিপিট হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, BDO, SDO, DM, PM চারটে অপশন দিয়েছে, যেখানে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার অপশন এ কারেক্ট আনসার হয়ে গেল। তারপরের প্রশ্ন কি আছে, জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর, জেলা পরিষদের যারা সদস্য তাদের কার্যকালের মেয়াদ কত বছর হয়, 5 বছর। তারপরে কি আছে দেখো,
ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয়? ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয়? তো এখানে আমাদের কি হবে কারেক্ট আনসার? পঞ্চায়েত সমিতি সদস্যদের নিয়ে ব্লক সংসদ গঠিত। নেক্সট, রাজ্য প্রশাসনের প্রশাসনিক কাজকর্মের একক কি? খুব ভালো প্রশ্ন, এটাও তোমাদের এসএসসি তে জিজ্ঞাসা করা হয়েছিল। রাজ্য প্রশাসনের প্রশাসনিক কার্যক্রমের একক আমাদের হয়ে যাবে কি? জেলা। রাজ্য প্রশাসনের প্রশাসনিক কাজকর্মের একক জেলা। গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন নিম্নের কে? দৈনন্দিন যে কাজকর্ম হয় গ্রাম পঞ্চায়েতের, সেটা কে পরিচালনা করেন? পঞ্চায়েত সচিব। ক্লিয়ার? কোন কোন সময়ে গ্রাম সংসদের সভা বসে? গ্রাম সংসদের সভা কখন বসে? নভেম্বর এবং মে মাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন দেখো, গ্রাম সভা, আচ্ছা এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে, গ্রাম সভা কিন্তু ভোটারদের সভা, গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম সভার সভা আহ্বান করেন, যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন তিনি গ্রাম সভার সভা আহ্বান করেন। ক্লিয়ার? তারপরে দেখো, গ্রামীণ বিচার সম্পর্কিত পঞ্চায়েত এখানকার মধ্যে কোনটা? গ্রামীণ বিচার সম্পর্কিত পঞ্চায়েতটা কোনটা? এটা হয়ে যাবে আমাদের ন্যায় পঞ্চায়েত। এটাও তোমাদের WBCS এ জিজ্ঞাসা করা হয়, বিপ্লব বিশেষ আছে। তারপরে প্রশ্ন, স্বায়ত্ত শাসনের অর্থ কি? স্বায়ত্ত শাসনের অর্থ সবার প্রথমেই আমি তোমাদের বলে দিয়েছি, স্বায়ত্ত শাসনের অর্থ কি হবে আমাদের? নিজেদের সরকার বা নিজেদের শাসন, এটাকে আমরা বলি স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত মানে নিজের, নিজেদের সরকার বা নিজেদের শাসন। এখানে তোমাদের চারটে যে অপশন দেওয়া হয়েছিল এগুলো ঘুরিয়েও তোমাদের দেওয়া হতে পারে, সেটা বুঝে ভালোভাবে লিখবে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন আমাদের পঞ্চায়েত যিনি প্রধান থাকবেন তিনি। জেলা পরিষদের অবস্থান পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরে রয়েছে? জেলা পরিষদের অবস্থান তৃতীয় স্তর, তিনটে স্তরের তৃতীয় স্তরে রয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কে? জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কি হয়ে যাবেন? আমাদের জেলা শাসক। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী কে? জেলা পরিষদের মুখ্য পদাধিকারী কে হয়ে যাবে? সভাধিপতি। নেক্সট, ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান নিচের কোনটা? ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটা হয়ে যাবে? পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা জেলা পরিষদ। পঞ্চায়েতি রাজ ধারণার স্রষ্টা কে? এই প্রশ্ন তোমাদের আসে। পঞ্চায়েতি রাজ ধারণার স্রষ্টা হচ্ছেন গান্ধী, এমকে গান্ধী। তারপরে কি আছে দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? এটাও প্রচুর রিপিট হয়, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর হবে? 5 বছর। তারপরে কি আছে তোমাদের, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত? গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কি হবে? 30 জন। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান PDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। নেক্সট, ন্যায় পঞ্চায়েত, ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? ন্যায় পঞ্চায়েত গঠিত হয় 5 জন সদস্য নিয়ে। কোন কমিটি ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল? একদম প্রথমে আলোচনা হয়েছে কি হয়ে যাবে এটা, বলবন্ত রায় মেহেদা কমিটি, তারপরে অশোক মেহেদা কমিটি এসেছিল। কিন্তু এখানে বলেছে কোন কমিটি ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল প্রথম, এখানকার মতে ত্রিস্তরীয়র কথা বলেছে এখানে, অশোক মেহেদা কমিটি তো দ্বিস্তরীয় বলেছিল। তারপরে কি আছে দেখো, সংবিধানের কোন পার্টে পঞ্চায়েতি রাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? তো এটা আমরা জানি কিসে আছে, পার্ট 9। নেক্সট, তোমাদের আমি একটা কথা বলে দিই, আমাদের গুগল প্লে স্টোরে নলেজ অ্যাকাউন্টের যে নতুন অ্যাপটা রয়েছে, এখানে তোমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, এক্সাম ওয়াইজ মক টেস্ট দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে, যেটা নেক্সট উইক থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। তোমরা জানো কলকাতা পুলিশের যখন পরীক্ষা হয়
তখন আমি তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে 22টা ফুল লেন্থ মক টেস্টের ব্যবস্থা করে দিয়েছিলাম সম্পূর্ণ ফ্রিতে। তো এখানে কোনো সাবস্ক্রিপশনের তোমাদের দরকার নেই, তোমরা এখানে এসে ফ্রি মক টেস্ট, বিভিন্ন ফ্রি ক্লাসেস রয়েছে, স্টাডি মেটেরিয়াল পিডিএফ, এগুলো অ্যাক্সেস করতে পারবে। এবং আমাদের ন্যূনতম মূল্যে আমাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ হয় বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ হয়, তোমরা যদি নোট করার সময় না পাও আমাদের ক্লাসগুলো থেকে, তাহলে তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। ক্লিয়ার? আর এখানে আমাদের বিভিন্ন কোর্সেসও রয়েছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। যেমন ধরো WBP 2023 টার্গেট ব্যাচ, তোমাদের এখানে প্রায় 250 প্লাস ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা তোমাদের পড়াচ্ছেন, ম্যাথ, রিজনিং আর পুরো জিকের জায়গাটা আমি তোমাদের করাচ্ছি, এবং তার সাথে সাথে তোমাদের ইংরাজিটাও এখানে আছে। এই টার্গেট ব্যাচটায় তোমাদের প্রিলিমিনারি প্লাস মেন দুটো জিনিসই কভার হচ্ছে। তো এটা তোমাদের যে যে ক্লাসগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত তোমাদের ওখানে ডিটেলস প্লাস MCQ, একটা সাবজেক্ট একটা চ্যাপ্টারের পুরো ডিটেলস কনসেপ্ট আলোচনা করার পর সেই ক্লাসেই শেষকালে কি কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে সেগুলো তোমাদের ক্লাস হচ্ছে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের এখানে আলোচনা হচ্ছে, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন, ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, ইকোনমি, তোমাদের প্রত্যেকটা, কম্পিউটার, ম্যাথ, রিজনিং, সব কিছু। এই যে তোমরা পেমেন্টটা দেখতে পাচ্ছ, এটা মাত্র একবারই পেমেন্ট করতে হবে এক বছরের জন্য। এক বছরে তোমাদের এটা মান্থলি পেমেন্ট সিস্টেম না, একবারই তোমরা পেমেন্ট করতে পারবে। একবার পেমেন্ট করলে তোমাদের এক বছরের ভ্যালিডিটি থাকবে, এবং এখানে যে PDFগুলো থাকবে সেই PDFগুলো তোমরা নিজেরা ডাউনলোডও করতে পারবে, ঠিক আছে? এটা ছাড়াও তোমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন। এখানে তোমাদের কি হচ্ছে, এই জায়গাটাতে প্রত্যেকটা এক্সামের জন্য জেনারেল স্টাডিজে যা যা তোমাদের সাবজেক্ট থাকে সেই সবকটা সাবজেক্টের এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের কভার হবে উইথ স্ট্র্যাটেজি, ঠিক আছে? উইথ স্ট্র্যাটেজি এখানে তোমরা WBCS, রেলওয়ে, SSC-র বিভিন্ন এক্সাম, WBP, KP, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে যা যা চ্যাপ্টার আছে সবকটা চ্যাপ্টার তোমাদের এখানে কভার করা হচ্ছে, এবং এটা আমি তোমাদের নিজে করাচ্ছি। এটা ছাড়াও ইংলিশ ফাউন্ডেশন তোমাদের রয়েছে, প্রত্যেকটা ইংলিশের গ্রামারের চ্যাপ্টার তোমরা ডিটেলসে লাইভ ক্লাসে ম্যামের সাথে করতে পারবে। এটা ছাড়া তোমাদের রয়েছে WB ফুড SI এর ব্যাচ, ম্যাথ ফাউন্ডেশন, এখানেও সেম ব্যাপার, রিজনিং ফাউন্ডেশন। এবং এখানে তোমাদের ফিজগুলো খুব বেশি রাখা হয়নি, 2,000, 2,500, 3,000, 5,000 এগুলো রাখা হয়নি, কিন্তু একটা এরকম সিস্টেমের জন্য মিনিমাম সার্ভার চার্জ দরকার হয়। সেই সার্ভার চার্জটুকু তোমাদের থেকে জাস্ট নেওয়া হচ্ছে, যাতে করে তোমরা এইগুলো অ্যাক্সেস করতে পারো সবাই। তো তোমরা যদি এগুলোতে ইন্টারেস্টেড থাকো, 9593430522 এই নাম্বারটাতে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করে নাও। এই পরীক্ষাগুলো ছাড়াও তোমরা যদি WBCS, SSC এইসব এক্সামগুলো যারা যারা দিচ্ছ, বা রেলওয়ের এক্সাম, RPF এর জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য এখানে ব্যাচের ব্যবস্থা আছে। বাট তোমরা এখানে কল করে সে ব্যাপারগুলো ডিটেলসে জেনে রাখো। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকলো এই ক্লাস। এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি এই তোমাদের এই রিলেটেড আরও কোনো টপিক প্রয়োজন পড়ে, দরকার হয়, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও, যাতে আমি তোমাদের করে দিই। কেমন? থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।